রমজানে চারটি আমল করুন, মহান আল্লাহ সবচাইতে বেশি আপনার উপরে খুশি হবেন ইনশাআল্লাহ। কাছে দূরে দেশ বিদেশের যে যেখান থেকেই দেখছেন, পবিত্র মদিনাতুল মুনাওয়ারা থেকে আপনাদেরকে স্বাগতম। আল্লাহ সবাইকে ভালো রাখুন, রমজান আল মোবারকের বরকতে সবাইকে কবুল করুন। চারটি আমলের প্রথম নম্বর যে আমলটি সেটি হচ্ছে, যখনই সময় পাবেন রমজানে এই দোয়াটি পড়বেন, রব্বিগফিরলি যুনুবি, হে আল্লাহ আপনি আমার গুনাহকে ক্ষমা করেন, আমাকে মাফ করেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, জামে তিরমিজিতে এসেছে, নবী আলাইহিসসালাম বলেছেন, ইন্না রাব্বাকা লাইয়াজাবু মিন আবদিহি ইযা ক্বালা রব্বিগফিরলি যুনুবি, বান্দা যখন এই কথাটি বলে যে রব্বিগফিরলি যুনুবি, হে আল্লাহ আপনি আমার গুনাহ মাফ করেন, আমার পাপকে মোচন করেন, তখন আল্লাহ বান্দার উপরে সবচাইতে বেশি খুশি হয়ে যান, আল্লাহ আশ্চর্যান্বিত হন যে বান্দা আমার কাছে ক্ষমা চাচ্ছে। রমজানে দ্বিতীয় যে আমলটি আমরা করব সে আমলটি হচ্ছে, সবাই পড়ব, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ঈমানান কামিলা, হে আল্লাহ আপনি আমার ঈমানকে পরিপূর্ণ করে দিন। একজন মানুষের ঈমান যখন পরিপূর্ণ হয়ে যাবে, তার মতো সুখী এই পৃথিবীতে আর কে হতে পারে, এবং আল্লাহ পাককে আপন করার জন্য ঈমানকে পরিপূর্ণ রাখা, ঈমানের উপর ইস্তিকামত থাকা, ঈমানের উপর থাকা, এটি সবচেয়ে বড় নিয়ামতের কাজ। এই জন্য নবী আলাইহিসসালাম আমাদেরকে পরামর্শ দিয়েছেন যে এই ঈমানের উপর তোমরা ইস্তিকামত থাকো। যে ব্যক্তি ঈমানের উপর ইস্তিকামত থাকে তার জন্য সবচেয়ে বড় সারপ্রাইজ হলো, ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনাল্লাহ সুম্মা ইস্তাকামু تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة, অর্থাৎ আপনার ইমানের উপর যদি আপনি থেকে মৃত্যুবরণ করতে পারেন, মরার বিছানায় যেদিন মরে যাবেন সেদিন আপনি মৃত্যুর বিছানা থেকে জান্নাতের সুসংবাদ লাভ করে মরতে পারবেন। সুবহানাল্লাহ, জান্নাতের সুসংবাদ আপনি পাবেন। এই জন্যই সবসময় ইমানের উপর থাকতে হবে, আর ইমান যেন নষ্ট না হয় সেই কাজ থেকে বিরত থাকতে হবে। আর নবী আলাইহিসসালাম যে দোয়াটা শিক্ষা দিয়েছেন যে আল্লাহ আমাদের ইমানকে আপনি পরিপূর্ণ রাখুন, এই দোয়াটা করবেন যে আল্লাহ পৃথিবীর ঘর বাড়ি সহায় সম্পত্তি সব যদি তুমি কখনো কেড়ে নাও, আমার থেকে ইমানটা তুমি কেড়ে নিও না, ইমানের উপর আমাকে তুমি রাখো, তাহলেই আল্লাহ সবচাইতে বেশি খুশি হবেন। তিন নম্বর যে দোয়াটি পড়ব সে দোয়াটি হচ্ছে, রমজান আল মোবারকের প্রতিটি সেকেন্ড হচ্ছে গুরুত্বপূর্ণ সময়, হীরা মণি মুক্তার চেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সময়গুলোতে আমরা কাজে লাগাবো। এই দোয়াটা বেশি করে পড়বো যেটি নবীজি বেশি পড়তেন, রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা ও ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে, আনাস রাদিয়াল্লাহু আনহু কল কান আকসারু দোয়া ইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা আতিনা ফিদ্দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, বুখারী দ্বিতীয় খণ্ডের বর্ণনায়, যে আমি রাসূলে আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচাইতে বেশি এই দোয়াটা পড়তে দেখেছি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো দোয়াই যখন শুরু করতেন এই দোয়াটা অধিক পরিমাণে পড়তেন। সেটা দোয়াটা হচ্ছে, রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার, হে আল্লাহ আপনি আমাকে দুনিয়া আখিরাতের কল্যাণ দান করুন এবং জাহান্নামের ভয়াবহ উত্তপ্ত আযাব থেকে আপনি আমাকে নিরাপত্তা দান করুন, আমাকে হেফাজত করুন। যে ব্যক্তি এই দোয়াটাকে বেশি বেশি করে পড়বে, জাহান্নাম থেকে নিরাপত্তা যখন সে পেয়ে যাবে, তার মতো সুখী আর কে হবে। রমজান হচ্ছে দোয়া কবুলের শ্রেষ্ঠতম মাস, এই মাসে দোয়া যত বেশি করা যায়, এজন্য আল্লাহ পাক বলছেন, উদ্উনি আস্তাজিব লাকুম, আমার কাছে দোয়া করো, আমাকে ডাকো, আমাকে ডাকলে আমি ডাকে সাড়া দিব। নবীজি আলাইহিস সালাম বলেছেন যে, আদ্দুআ হুয়াল ইবাদা, দোয়াই হচ্ছে ইবাদত, যে দোয়া করলো সে যেন ইবাদত করলো। সুতরাং রমজান আল মুবারকের তৃতীয় পর্বে তৃতীয় যে দোয়াটি, রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা ও ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার, এই দোয়াটি বেশি পরিমাণে রমজানে পড়বো, এবং দোয়ার অর্থটার দিকে খেয়াল রাখবো, অর্থের দিকে খেয়াল করে করে দোয়াটি বেশি পরিমাণে পড়বো ইনশাআল্লাহ। রমজানের চতুর্থ আমল হলো, আমরা এই দোয়াটা বেশি পরিমাণে পড়বো, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন আযাবিল কবর, হে আল্লাহ আপনি আমাকে এই রমজানে আমার নামটা কবরের
আযাবের লিস্টি থেকে আমাকে আপনি নাজাত দিয়ে দেন। সুবহানাল্লাহি বিহামদি সুবহানাল্লাহিল আযীম। নবী আলাইহিস সালাম কবরের আযাব থেকে বাঁচার জন্য, মুক্তি পাওয়ার জন্য এই আমল বিশ্ববাসীকে উম্মতদেরকে শিক্ষা দিয়েছেন। তিনি উম্মতদেরকে কবরের আযাব থেকে বাঁচার জন্য শিক্ষা দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না সূরাতাম মিনাল কোরআন সালাসুনা আয়া। ও দুনিয়ার উম্মতেরা, কোরআনে কারিমে 30 আয়াত বিশিষ্ট একটি সূরা আছে। হিয়া সূরাতুল মুলক, ওই সূরাটি হলো সূরাতুল মুলক। বিমানের তাফসির, হিয়াল মানিআতু হিয়াল মুঞ্জিয়াতু তুঞ্জিহি মিন আযাবিল কবর। অর্থাৎ সূরা মুলকের আমল যে করে, ওই ব্যক্তি মারা গেলে কবরের আযাব থেকে তাকে আল্লাহ তাআলা নাজাত দান করবেন, পানাহ দান করবেন। কবরের আযাব থেকে বাঁচার জন্য এই দোয়াটি পড়ার পাশাপাশি বেশি বেশি করে সূরাতুল মুলকের আমল করা। আমরা তো আজ দুনিয়ায় আছি, দুনিয়ার জীবনটা কদিনের, একদিন এই দুনিয়ার চাকচিক্যময় পৃথিবী ফুরিয়ে যাবে। কবরের এই ভয়ঙ্কর রূপ ধারণ, এই ভয়ঙ্কর অবস্থা আমাদের শুরু হয়ে যাবে। অতীত ইতিহাসে একটু মনে করুন, পৃথিবীতে কি কেউ চিরকাল থেকেছে? আপনার পূর্ব উত্তরসূরিরা কেউ থাকেনি, থাকবেও না, আমি আপনি সবাই চলে যাব। রমজান আল মোবারক হচ্ছে ইবাদত সংগ্রহ করার একটি সুবর্ণ সুযোগ। রমজান আল মোবারক হচ্ছে নিজের জীবনটাকে সাজিয়ে গুছিয়ে নেবার সুবর্ণ সুযোগ। রমজান আল মোবারকে যে একটি নফল ছোট্ট আমল করে, অন্য মাসে ফরজের সমান যে মর্যাদা সে রমজানে একটা ফরজ করলেই পেয়ে যায়, সুবহানাল্লাহি বিহামদি। সুতরাং রমজানে এই আমলগুলো আমরা বেশি পরিমাণে আমাদের করা উচিত। মনে রাখুন, যেদিন আমাদেরকে কবরে নামানো হবে, ওই কবরে আমার টাকা পয়সা অর্থ বৃত্ত বিশাল অট্টালিকা কোনো কিছুই আমার সাথে যাবে না। আমি যেমন শূন্য থেকে এসেছি, শূন্য হয়েই আমাকে ফিরে যেতে হবে। আমার সাথে যাবে শুধু এই দুনিয়াতে করা নেক আমল। এজন্য নবী আলাইহিস সালাম সাহাবাই কেরামদেরকে বেশি পরিমাণে বলেছেন যে তোমরা কবরের আযাব থেকে পানাহ চাও, কবরের আযাব থেকে পানাহ চাও। সাহাবাই কেরামদেরকে নবীজি এই দোয়া অধিক পরিমাণে শিক্ষা দিতেন যে তোমরা পড়ো, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন আযাবিল কবর। কবরের জীবন প্রতিটি মানুষের জন্যেই শুরু হয়ে যাবে, সুতরাং ওই কবরে আযাব থেকে বাঁচার জন্য এই দোয়াগুলো বেশি করে করা উচিত। নবী আলাইহিস সালাম বলেছেন যে রমজান আল মোবারক যে পেয়েছে, তার মতো সৌভাগ্যবান আর কে আছে? রমজান পেয়ে এই দোয়াগুলো বেশি বেশি করে করা উচিত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, আন আবি হুরায়রাত রাদিয়াল্লাহু আনহু কল قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ايمانا احتسابا غفر له ما تقدم من ذنبه। রমজানে সওয়াবের আশায় আশান্বিত হয়ে ইমানের সাথে নেক আমল করা উচিত। সওয়াবের আশায় আশান্বিত হয়ে যারা সিয়াম রাখে, রোজা রাখে, ওই সমস্ত মানুষের গুনাহগুলিকে যদি পাহাড় পরিমাণও থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন। রমজান আল মোবারকে যদি কেউ উমরাতে আসে, তার মতো সৌভাগ্যবান আর কে আছে? রমজানের ভিতরে যদি কেউ উমরা করে, কাবা শরীফ জিয়ারত করে, মাতাফে তওয়াফ করে, নবী আলাইহিস সালাম বলেছেন সে যেন বাস্তবে স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গেই সে বড় হজ আদায় করতে পেরেছে। সুতরাং রমজানে আপনি যত আমল করেন, ওই আমলগুলো আপনার জন্যে সোনায় সোহাগা হবে, পরিপূর্ণ হবে, ওই আমলগুলো আপনাকে নাজাতের রাস্তা তৈরি করে দিবে। রমজান আল মোবারকে আমরা আজকের এই পর্বে যে চারটি আমলের কথা বলছি, আমি আবারও ওই আমলগুলো একটু স্মরণ করিয়ে দিচ্ছি। হীরা মণি মুক্তা টাকা পয়সার চেয়ে এই আমল অতীব গুরুত্বপূর্ণ। এক নম্বর যে আমলের কথাটি বলেছি, সেই কথাটি, সেই এক নম্বর আমলটি হচ্ছে সময় পেলেই আমরা পড়ব, রব্বিগফিরলি যুনুবি, আল্লাহ আপনি আমার গুনাহ মাফ করে দেন, এই রমজানেই আমাকে ক্ষমা করে দেন। দুই নম্বরে যে টপিক, যে দোয়াটি আমরা বলেছি, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ঈমানান কামিলা, ঈমানকে সবসময় পরিপূর্ণ রাখার জন্যে এই দোয়াটা বেশি করে করা। হে আল্লাহ, আমার ঈমানকে আপনি পরিপূর্ণ করে দিন, এই দোয়াটা বেশি করে করা। তৃতীয় নম্বরে যেই দোয়াটির কথা আমরা বলেছি, তৃতীয় নম্বরে সেটি হচ্ছে যে আমরা বেশি বেশি করে রমজান আল মোবারকে এই দোয়াটা পড়ব, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন আযাবিল কবর। এই যেই দোয়াগুলো আমরা বলেছি আজকে, এই দোয়াগুলো আমরা শুরু থেকে শেষ পর্যন্ত আমরা পড়ার চেষ্টা করব। আল্লাহ যেন আমাদের রমজান আল মোবারকেই আমাদেরকে মহান আল্লাহ যেন খুশি হয়ে যান। আল্লাহ আমাদেরকে এই আমলগুলো করে দুনিয়া থেকে
প্রকৃত মুমিন হয়ে জান্নাতি মানুষ হয়ে যাওয়ার তৌফিক দান করুন। পবিত্র নগরী মদিনাতুল মুনাওয়ারা থেকে আজকের এই আমলটি আপনাদের খেদমতে পেশ করা হলো। আল্লাহ যেন আমাদের সবাইকে আমল করে চির সুখী হয়ে আল্লাহর প্রিয় বান্দাদের কাতারে শামিল হবার তৌফিক দান করেন, আমিন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।